আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চকলেট কেক তৈরি করে দেখাবো। তো চকলেট কেক তৈরি করার জন্য যা যা উপকরণ প্রয়োজন তা আমি দেখিয়ে নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ তেল, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি কোকো পাউডার। তো আর নিয়ে নিয়েছি এখানে লিকুইড দুধ, আর এখানে ফ্লেভার নিয়েছি চকলেট ফ্লেভার। তো আমরা প্রথমেই তো প্রথমেই আমি ডিম 3টাকে ভেঙে নিব। তো কুসুম 3টাকে আমি আলাদা করে রাখবো। তো কুসুম 3টা আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটিকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ফোম করে নিব। এখন আমি এই ফোমটার ভিতরে এখানে যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি রেখেছি, এটার থেকে আমি অর্ধেক পরিমাণ চিনি এই ফোমটার ভিতরে দিয়ে দিব। এখন আমি আবার গুলিয়ে নিব চিনিটাকে একটু। চিনিটাকে ভালো করে ফোমটার সাথে মিক্স করে নিব। তো দেখেন কত সুন্দরভাবে আমার ডিমের সাদা অংশ দিয়ে ফোমটা তৈরি করা হয়ে গেল। তো ফোমটা যদি সুন্দরভাবে তৈরি করা না হয় তাহলে দেখা গেছে যে কেকটা সফট হবে না। তো ফোমটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের কুসুম 3টাকে ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে একটু গুলিয়ে নিব। আমার কুসুমটা গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে বাকি চিনিটুকু দিয়ে দিব। চিনিটা ডিমের সাথে এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনির যে একটা দানা দানা ভাব ওটা যেন না থাকে। চিনিটা আর ডিমের কুসুমটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ তেল। এখন আমি এটাকে আবারও এর সাথে ভালোভাবে গুলিয়ে নিব। তো ভিউয়ার্স, এখন আমি এর ভিতরে একে একে বেকিং পাউডার, গুঁড়ো দুধ,
আর ময়দা একটি চালনির সাহায্যে চেলে এর সাথে মিক্স করে নিব, যাতে এর ভিতর যদি কোনো দলা পাকানো ভাত থাকে তাহলে সেটা সহজেই মিলে যাবে। তো এগুলো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। তো দেখেন মিশ্রণটি আমার একদমই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নরম করার জন্য এখানে লিকুইড দুধ ব্যবহার করব। তো দেখেন মিশ্রণটি আমার কিরকম নরম হয়ে গিয়েছে। এর সাথে যখন আমি ফোমটা মিক্স করব, তারপরে আমার মিশ্রণটি আরো নরম হয়ে যাবে। এখন আমি আরেকটু ভালো করে মিশ্রণটিকে একটু নরম করে নিচ্ছি। তো ভিউয়ার্স, কেকের মিশ্রণটিকে আমি লিকুইড দুধ দিয়ে এরকম ভাবে নরম করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কোকো পাউডার। যেহেতু আমি চকলেট কেক বানাবো, সেক্ষেত্রে আমি এখানে কোকো পাউডার দিয়ে দিলাম। আর দিব হচ্ছে সামান্য পরিমাণ ফ্লেভার, কোকো চকলেট ফ্লেভার। এটা বেশি দিলে কিন্তু তিতো হয়ে যেতে পারে, তো পরিমাণ মতো দিবেন আপনারা, 2 থেকে 3 ফোঁটা দিবেন। আমার চকলেটটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি সব শেষে ডিমের সাদা অংশটা দিয়ে আমি যে ফোমটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি এর ভিতরে আলতোভাবে মিলিয়ে নিব। এটাকে একদমই আলতো হাতে মিলাতে হবে। তো দেখেন আমি একেবারে আলতো হাতে ফোমটাকে মিক্স করে নিয়েছি। দেখা গেছে যে এটা যদি আপনি জোরে জোরে মিক্স করেন তাহলে ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে আর কেকটা সফট হবে না। তো আমার এটা কেকের মিশ্রণটা একদম পারফেক্টভাবে গুলিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এটাকে যে পাত্রটিতে দিব সেটা ভিউয়ার্স, এই পাত্রটিতে আমি কেকটা তৈরি করব। তো পাত্রটির ভিতরে একটু তেল দিয়ে দিলাম আমি। তেলটাকে আমি ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আমি এটার মাপে একটি কাগজ কেটে নিয়েছি আগেই। এটাকে আমি সুন্দর করে বসিয়ে আবার এর উপরে একটু তেল ব্রাশ করে নেব।
পাত্রটির ভিতরে আমি এখন কেকের মিশ্রণটি ঢেলে নিব। তো ভিউয়ার্স, যে পাত্রটিতে আমি কেক তৈরি করব, তো আমি মিশ্রণটি ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে ফ্লোরে উপর রেখে ভালো করে একটু এভাবে ঝাঁকিয়ে নিব, যাতে এর ভিতরে যে বাবলগুলো আছে এগুলো বসে যায়। তো ভিউয়ার্স, যেহেতু আমি কেকটি চুলায় তৈরি করব, তো সেক্ষেত্রে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি আধা কেজি পরিমাণ বালু দিয়েছি এবং তার উপরে একটি লোহার একটি শিক দিয়ে দিয়েছি। এখন আমি এখন আমি কেকটাকে চুলোর ভিতরে, প্যানটার ভিতরে বসিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার ফুটোটা আমি একটি কাগজের মাধ্যমে বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে হালকা, মিডিয়াম, লো আঁচে 40 মিনিট রাখব। তো এখন আমরা 40 মিনিট অপেক্ষা করব। তো ভিউয়ার্স, 40 মিনিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার কেকটা অনেক ফুলে গিয়েছে। এখন আমি কেকটাকে একটি টুথপিকের মাধ্যমে একটু দেখে নিব যে কেকটা হয়েছে কিনা। তো আমার টুথপিকটা একবারে ফ্রেশ এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, কেকটা আমি নামিয়ে নিয়েছি আর কেকটার কালারটা কত সুন্দর এসেছে দেখেন। আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।